মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভালো আছি। তো আজকের দিনটা ভীষণ সুন্দর, সকালবেলাটা এত সুন্দর যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে রয়েছে, গরম একটুও নেই। তবে কি বলতো, বাইরে বেরোতে না হলে এরকম দিন খুব ভালো লাগে, কিন্তু বাইরে বেরোতে হলে এরকম দিন আর ভালো লাগে না। তখন মনে হয় বৃষ্টিতে ভিজতে হবে, রাস্তায় কাদা প্যাচপেচে। বৃষ্টি হলে তো আমার রাস্তায় বেরোতেই ইচ্ছা করে না, একদম ইচ্ছে করে না। আর দিনটা শুরু করছি চায়ের সাথে। এখন বাজে সকাল 8টা। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে বলবো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আবার একটা নতুন ব্লগ শুরু করছি, সারাদিন আমার সাথে থাকো। আমি যা যা করি তোমরা তো সেটাই দেখতে ভালোবাসো, সেটাই দেখো। তবে আজকে সকালবেলায় প্ল্যান করে নিয়েছি লাঞ্চে কি রান্না করব, সেগুলো পরে শেয়ার করছি। আজকে জমিয়ে আগে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করো, কেননা বাইরে বৃষ্টি পড়ছে, পল্লবের বেরোনোর তাড়া নেই। দুজনে খাটে বসবো, গল্প করব, চা খাবো, গান করবো, সব করবো। চলো চাটা তার আগে বানিয়ে নিই। দারুণ ওয়েদার। গুড মর্নিং সুপ্রভাত, সকাল সকাল একদম দারুণ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আমেজ, তার সঙ্গে গরম গরম চা। আবার আজকে বড় কাপে চা দিয়েছি। আজকে গরম বড় কাপে চা, আমি জানি তো, এটাই আজকে মনের ইচ্ছা। কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আজকে এখন মানে বেরোনোর ঝামেলা নেই, ওই জন্য জানি যে ওর এটাই মনের ইচ্ছা। বলো মনের ইচ্ছা কিনা, আমি ওর জন্য দিয়েই দিয়েছি। ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যায়, মানে আজকে ঘর থেকে বেরোতে না করলে মনে হয় সব থেকে ভালো হতো। কিন্তু উপায় নেই, বেরোতে হবে অফিস যাওয়ার জন্য। আর তো অফিসে যেতে গেলে তো একবার বেরোতেই হবে, আবার সেই বিকালে, আবার সেই বিকালে। বিকেলে ওয়েদার কি দাঁড়াবে জানি না, এখন থেকে মোটামুটি ভালোই যে বৃষ্টি পড়ে যাচ্ছে। তা সকালবেলা একটা গান না গাইলে ঠিক মনটা ইয়ে হয় না, সকাল সকাল গান গাইতে ভালো লাগে, বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অবশ্যই ভালো লাগে। পারমিতা দি, তুমি বলেছিলে জানলার ধারে খাটে বসে চা খাওয়াটা, কালকে তোমাকে কথা দিয়েছিলাম আজকে শেয়ার করব, আজকে বসে গেছি। শুধু শেয়ার করব বলেছি সেটাই, তার সাথে প্রকৃতিও আমাদের সাথ দিয়ে দিয়েছে। দেখো এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। বাইরে ওয়েদারটা পুরো রকম, হাওয়া মেঘ সরে যাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ওই জন্য গানটা আরো বাসলাম তোমাদেরকে শোনাবো। যাই হোক, সকালটা খুব ভালো, সকাল থেকে ঘুম থেকে উঠে খুব ভালো ওয়েদার। আর এখন অবশ্যই চাটা তো চা খেতেই হবে, চা না খেলে মনে হয় কি যে একটা গ্যাপ রয়ে গেল। চলো চাটা এনজয় করি। আর তোমরা তো চা খাওয়াটা দেখতে ভালোই বাসো, তাড়া করে আর আজকে বাজারে পাঠাবো না, বাজার থেকে আনার আছে। শুধু একটুখানি কুমড়ো আনবে, একটু ঝিঙে আনবে, ঠিক আছে? আর ঘরে আছে, আর এরকম ওয়েদারের পারফেক্ট খাবার হচ্ছে খিচুড়ি। আজকে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, পেঁয়াজ দিয়ে খিচুড়ি বানাবো। খিচুড়ি বানিয়ে, মুগ ডাল কতটা আছে জানি না, হয়তো দু রকম ডাল মিশিয়েও করতে পারি, মুগ আর মসুর দু রকম ডাল মিশিয়েও করতে পারি। যদি শুধু মুগ ডাল দিয়ে করি তাহলে পেঁয়াজ দেবো না, যদি মুসুর ডাল দিই তাহলে পেঁয়াজ দেবো। তার সাথে বেগুন আছে ঘরে, বেগুন ভাজা করব, পটল ভাজা করব, পাঁপড় ভাজা করব, ইলিশ মাছের দুটো, একটা মাথা, একটা পিস, আর ছোট্ট একটা লেজ আছে, ওই ভাজাটা তো খাবোই। আর তার সাথে একটা পাঁচমিশালি তরকারি, ব্যাস একদম ফাইন খাবার। ও আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে চালতার চাটনি, চালতাটা আছে।
যেদিনই আমি ঠিক করব যে আমি খিচুড়ি রান্না করব সেদিনই দেখি ওয়েদার আমাকে ধোকা দিয়ে দেয়। একমাত্র আজকেই দেখছি ওয়েদার আমাকে ধোকা দেয়নি। বৃষ্টিটা পড়ছে না, পড়লেও খুব আস্তে ঝিরঝির করে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, কুলকুল রয়েছে, মেঘ রয়েছে, হাওয়া দিচ্ছে। তো আর কেন দেরি, শুরু করে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সবজি করব, এর মধ্যে আছে পটল, তারপরে ঝিঙে, তারপরে বেগুন, ছোট্ট একটা আলু দিয়েছি, কুমড়ো, আর তার সাথে একটা টমেটো। এই একটাই টমেটো ছিল, আনতে বলতে ভুলে গেছি। এটা দিয়ে একটা মিক্স ভেজ বানাবো। আচ্ছা, এইটা হচ্ছে চালতা, চালতাটাকে ধুয়ে পরিষ্কার করে থেতো করে নিয়েছি। এই চালতাটা দিয়ে বানাবো পাতলা করে টক, জাগরি পাউডার এসে গেছে তাই। আর এইখানে দেখো গোবিন্দভোগ চাল, আর বলছিলাম না মুসুর ডাল মুগ ডাল মিলিয়ে করবো, তো মুগ ডালেই হয়ে যাবে। আমি আবার চাল আর ডাল সমান সমান দিই, এটাও গুছিয়ে রেখেছি। আর ভাজা করব হচ্ছে, চার পিস বেগুন আছে, মানে বেগুন কেটে নিয়েছি, আছে আরো বেগুন, চার পিস বেগুন, আর এই গোল গোল করে চার পিস করে আলু, এই হচ্ছে ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা। তো চলো প্রথমে আগে আমি সবজিটা বসিয়ে দিই। সবজিটা হলে এদিকে সবজি বসাই, ওদিকে খিচুড়ি, এই সরি, ওদিকে চাটনি বসাই, আর সবজিটা হলে তারপরে এখানে আমি খিচুড়িটা বসাবো, কারণ 11:30 বাজে, সময় হাতে আছে। দেখো আজকে চাটনিটা না এই কড়াইটাতে বানাবো, ভাবলাম এইটাতে কোনোদিন কিছু রান্না করিনি, আজকে চাটনিটা বানাই। সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা 3 পিস করে দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে এই যে থেতো করে রেখেছিলাম চালতাটা, ওই চালতাটা দিয়ে দেবো। চালতাটাকে বেশ একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করব, তারপরে এর মধ্যে দেবো নুন আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমার পাঁচমিশালি তরকারি একদম রেডি হয়ে গেছে। এটাতে এই পাঁচমিশালি তরকারি অনেকবার দেখিয়েছি বলে আজ আর তোমাদের দেখালাম না, এর মধ্যে মশলা দিয়েছি শুধু নুন হলুদ ধনে গুঁড়ো, আর নামানোর আগে দেখো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। দেখো চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবার আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব। আর দেখো চালতাগুলো যে সেদ্ধ হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তি দিয়ে ইয়ে করলেই নরম বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে জাগরি পাউডার, তোমরা চিনি দিয়ে করতে পারো, আমি যেহেতু চিনি দেবো না তাই জাগরি পাউডার, আর চালতাটায় একটু বেশ টক আছে সেই জন্য আমি 3 চামচ মতো জাগরি পাউডার দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে জাগরি পাউডার দিলে কিন্তু চাটনি, যাতেই তুমি জাগরি পাউডার দাও তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন দেখো চাটনির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখেছো জাগরি পাউডারটা পড়ার পরেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফাইনালি আমাদের চালতার চাটনি নয়, এটা পাতলা টক একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল, পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলতে পারলাম। এখন আমি ভাজাটা কিন্তু একদম কম তেলে করছি, একটু হাফ চামচ তেল দিয়েছি, কত তেল হয়ে গেছে দেখো। আমাদের বেগুন আলু সব ভেজে নিয়েও দেখবে আরো তেল খেতে যাবে। কারণ শুয়ে আছে দেখো,
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাব চা বানাতে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর একটু পরে পল্লব বেরোবে। এখন আমি চা বানাবো, আর চায়ের সাথে যে কটা চিকেন নাগেটস আছে ভেজে নেবো। ব্যাস, এই ওয়েদারে একটু চিকেন নাগেটস দিয়ে চা খাবো। রাতের রান্না করা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা দুর্ধর্ষ মুভি দেখলাম, সেটা হচ্ছে হটস্টার, না ডিজনি হটস্টারে দেখলাম কাঠপুতলি, অক্ষয় কুমারের। দারুণ লাগলো, আবার একটা দেখবো। ও বেরোবে, ঘুরে চলে আসবে 1 ঘন্টার মধ্যে। এলে পরে রাতের রান্না তো করা, খিচুড়ি করা আছে, তরকারি আছে, আর দেখি একটু পাঁপড় ভেজে নেবো বা কিছু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এখন গিয়ে আগে চা আর চিকেন নাগেটসটা ভেজে নিই, খেয়ে বেরোবেন। বৃষ্টিটা আজকে কিন্তু কন্টিনিউ করে গেল জানো তো, মানে একটা না হচ্ছে না, কন্টিনিউ করে গেল। এই অর্থে বলছি যে সকালে নেমেছে আর রাত্রে এখনো পর্যন্ত আওয়াজ শুনতে পাচ্ছ, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে। আর তোমার ইয়ে কি বলে, বৃষ্টিটা কিরকম হচ্ছে বলো তো, সকাল থেকে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা তোরটা একটু হালকা হয়ে আসছে, সন্ধ্যের দিকে একটু ঝিরঝিরে পড়ছিল, আবার মাঝে জোরে পড়লো, আবার এখন আবার বেশ জোরে পড়ছে। তার জন্য হলো কি, আজকে এঠো থালা বাসন কিচ্ছু মাজিনি, কালকে মঙ্গলবার, এমনিতে আজকে এঠো থালা বাসন বেশি, তারপরে কিচ্ছু মাজিনি। কেননা মাজতে গেলে যেদিকেই আমি বসি ভিজতে হবে, কারণ বৃষ্টির সাথে হাওয়া আছে, এদিক থেকেই বসবো, এদিক থেকে বসলেও আমাকে হাওয়াতে ছাট ঘরে ঢুকে আসবে, ভিজতে হবে। তাই জন্য ভাবলাম থাক, কালকে সকালবেলা উঠে বাসি কাজটা ছেড়ে বাসি বাসনটা মেজে একেবারে স্নান করে পুজো করতে চলে আসবো। আর আজকে দুপুরবেলা কি খেয়েছি সেটা তোমাদের শর্টসে দিয়েছি, শর্টসগুলো মিনি ব্লগগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। আর আজকে দুপুরবেলা যখন ইয়ে খাচ্ছিলাম, ইলিশ মাছের লেজ খাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে মানুষের কত পরিবর্তন হয়। হ্যাঁ, মানুষের কত পরিবর্তন হয়। আমি আগে জানো এই ইলিশ মাছ তো আমাদের বাড়িতে খুব আসতো, আর তখন সত্যি কথা বলতে এত দামও ছিল না, বাবা যখন ইলিশ মাছ আনতো এরকম বড় বড় ইলিশ মাছ আনতো ডায়মন্ড হারবারের, মানে একটা রাউন্ড পিস হতো এত বড়। তো ওই বলেওছি তোমাদের যে রাত্রিবেলা আনতো, রাত্রিবেলায় কেটে কুটে, তখন কারেন্টও নেই আমাদের বাড়িতে, রাত্রিবেলায় কেটে কুটে ঠাকুমা সেই কুপি বলে না, কুপি লম্ফ বলে যেটাকে, ওটা জ্বালিয়ে বসে বসে ঝিনুক দিয়ে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে ভাপানো করতো। কারণ দাদু বলতো যে সামনের জিনিস সবসময় তুলে রাখবে না কখনো, সামনের জিনিস সবসময় একটু হলেও খেয়ে বা পরার জিনিস হলে একটু পরে নিয়ে তারপরে তুলে রাখবে। গাড়ি লাইট দেখতে পাচ্ছো জানলা দিয়ে। তো যাই হোক, তো তখন আমি কি বলতাম, ছোট ছিলাম তো কোলের পিস, গাদার পিস, কোলের পিস এসব বুঝতাম না, পেটির পিস এসব বুঝতাম না, তখন বলতাম মধ্যে ফাঁকা মাছটা খাবো, মানে এই যে ইয়েটা কি বলে রাউন্ড পিসটা, ওটার মাঝখান দিয়ে কাটলে যেটা পেটির দিক হয়, মানে কোলের পিস যেটাকে বলে, ওর ভেতরটা ফাঁকা থাকে, তো ওইটা বলতাম মধ্যে ফাঁকা মাছটা আমি খাবো। আর সেই আমি আজকে ইলিশ মাছের লেজ খাচ্ছি, ইলিশ মাছের মাথা খাচ্ছি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা ইলিশ মাছের মাথা দিয়ে অন্য কিছু তরকারি পুঁই শাক টুই শাক খেয়েছি, কিন্তু ইলিশ মাছের মাথা ভাজা বা ইলিশ মাছের লেজা ভাজা এই প্রথম আজকে খেলাম। তাই বলছি, ভাবছি মনে মনে খাচ্ছিলাম যখন, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা দেখলে বলতো যে মেয়েটা আমার মানুষ হয়ে গেছে, একদম মানুষের মতো মানুষ হয়েছে মেয়েটা আমার, যে কিনা নিতে কাটার জন্য ইলিশ মাছ খেতই না, মধ্যে পাকা মাছ খেত, সে এখন ইলিশ মাছের লেজা পর্যন্ত খেয়ে নিচ্ছে। সেই ভাবি, মানুষ চাইলে সব পারে বলো তো, সেটাই ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, মনে মনে হচ্ছিল। আর দেখবে পুজোর আগে আগে না মায়ের কথাটা খুব মনে পড়ে, টুকটাক লিখতেও শুরু করেছি, গত বছরও মাকে নিয়ে একটু লিখেছিলাম পুজোর আগে, তোমাদের মনে আছে কিনা জানি না। এবছরও মাকে নিয়ে না, মানে আমার পুরোনো ফিলিংস গুলো নিয়ে একটা ছোট্ট কবিতার মতো বা ছড়া বলো বা কবিতা বলো যাই বলো ওই টাইপের লেখার চেষ্টা করছি। তো যাকে বৃষ্টিটা থেমেছে, বাসনপত্র তো কিছুই আজকে ধোয়া হলো না, কালকের জন্য সব পড়ে রইলো, পড়ে থাকা মানেই একটা হেডেক। আর আমি ভিডিওটা এডিট করতে গেছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম বৃষ্টির যে আওয়াজ হচ্ছে, ভয়েস ওভার দিলে কেউ শুনতে পাবে না, তখন ভাবলাম যে ভিডিওটাকে শেষ করে নিই, তারপরে ভিডিওটা আমি এডিট করবো। তো চলো আজকের মতো রাখি তাহলে, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। কেমন, টাটা, বাই বাই।